নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, 16ই আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, আর এই ক্যাম্পের মাধ্যমে আপনারা নানা ধরনের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এতো আজকের আমি একটি প্রকল্প নিয়ে বলবো, সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। এই প্রকল্পে আবেদন করলে মহিলারা 25,000 টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন, যেটা কিন্তু আমরা 16ই আগস্ট দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আরও জানিয়ে রাখি, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের প্রকল্পের আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই ধরনের নানা প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো সেই সমস্ত প্রকল্পগুলি আবেদন করতে গেলে ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস দেবেন, কীভাবে ফর্মটাকে লিখবেন, হ্যাঁ, তার সম্পূর্ণ আপডেট পাওয়া যেতে পারে সেগুলোকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন। দেখার পরে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। কারণ আগেরবারে দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছিল, প্রচুর মানুষ তো স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু অর্ধেক মানুষের স্বাস্থ্যসাথী কার্ডও হয়নি। তো আর বলতে গেলে যে অর্ধেক মানুষেরই দেখা গিয়েছে যে বেশিরভাগ মানুষেরই ফোনে কোনো মেসেজ যায়নি, তার একটাই কারণ, ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ উল্টো পাল্টাভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে। তাই স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এগুলো নিয়ে যদি আপনারা ডিটেলস দেখতে চান যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আমার ভিডিও সেকশানে, চ্যানেলের ভিডিও সেকশানে চলে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা এই প্রকল্পগুলো সম্পর্কে পুরো বিশদে ডিটেলস দেওয়া আছে, কী বেনিফিট পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটি জমা করে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করলেই পেয়ে যাবেন 25,000 টাকা। এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কী লিখবেন, তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথম আপনাদেরকে জানিয়ে দিই, আগে আমি ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে ধাপে ধাপে জানাবো যে এই ফর্ম ফিল আপটা করার জন্য কারা যোগ্য। অর্থাৎ শুধুমাত্র যে মহিলা মানেই যে আপনি আবেদন করে ফেলবেন তা কিন্তু নয়, তার জন্য কিছু শর্ত রয়েছে। তো অবশ্যই কিছু যোগ্যতা রয়েছে, সেগুলো আপনাকে জানা প্রয়োজন। তো আগে আপনারা ফর্ম ফিল আপটা দেখে নিন। তো এই রূপশ্রী প্রকল্পের যে ফর্ম ফিল আপ রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানটা যে অপশানটা রয়েছে, এখানটা দেখুন লেখা আছে ফর অফিস ইউজ অনলি। এটা কিছু করবেন না, এটা পুরোপুরি ছেড়ে দেবেন। এবারে দেখুন, এই ফর্মটা হচ্ছে সম্পূর্ণ ক্যাপিটাল অক্ষরে লিখবেন, অর্থাৎ ইংরাজি বড় হাতের অক্ষরে এই ফর্মটাকে পুরোপুরি ফিল আপ করবেন। তো দেখুন বন্ধুরা, এবারে কী করবেন, এখানে যে মহিলা আবেদন করছেন তিনি তার নামটি এখানে লিখে দেবেন। দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম নাম আছে আপনার ব্যাঙ্কের পাসবইয়ে, ঠিক সেরকমভাবে নামটি লিখবেন। এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাঁটিয়ে দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছে আবেদনকারী। এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে প্রস্তাবিত বিবাহের তারিখ লিখবেন, অর্থাৎ আপনার বিবাহিত কবে, বিবাহটা আপনার কবে, তো সেই তারিখটা লিখবেন। তো এখানে জানিয়ে রাখি যে যে সমস্ত মহিলারা বিবাহ করতে চলেছে তাদের জন্য কিন্তু প্রকল্পটা, বিবাহের 20 দিন আগে এটা আবেদন করবেন, করলে আপনাদের অ্যাকাউন্টে 25,000 টাকা সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে। তো কবে বিবাহটা হতে চলেছে সেই তারিখটা এখানে ডেট, মান্থ, ইয়ার এই হিসাবে লিখে দেবেন। এবারে মহিলা তার নিজের মায়ের নাম লিখবেন, তার পিতার নাম লিখবেন। এবারে এখানে কারেন্ট অ্যাড্রেস দেবেন, এখানে পারমানেন্ট অ্যাড্রেস দেবেন। তো এবারে অ্যাড্রেস দেখুন, আপনাদেরকে নিশ্চয়ই বলতে হবে না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছেন বাংলা ইংরাজি দুটোই লেখা আছে। বাড়ির নম্বর থাকলে উল্লেখ করবেন, রাস্তার নাম থাকলে উল্লেখ করবেন, থানা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, গ্রাম পঞ্চায়েত লিখবেন, যারা ওয়ার্ডে বাস করেন ওয়ার্ড নাম্বার লিখবেন, যারা ব্লকে বাস করেন ব্লকের নাম লিখবেন, যারা কর্পোরেশনের আন্ডারে বাস করেন কর্পোরেশনের নাম লিখবেন, এখানে জেলার নাম লিখবেন, এখানে রাজ্যের নাম লিখবেন, আর এখানে হচ্ছে পিনকোডটা আপনারা দিয়ে দেবেন। তো সেম এই দিকেও কিন্তু সেম প্রসেস রয়েছে, সেমভাবে আপনারা এই ঘরগুলোকেও, এই ঘরগুলো যেরকম ফিল আপ করলেন তো এই ঘরগুলোকেও সেমভাবে ফিল আপ করে দেবেন। এবার আসছি যোগাযোগের মোবাইল নম্বর। অবশ্যই আপনাদের মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন, কারণ মোবাইল নম্বরে মেসেজ যাবে, এছাড়া আপনাকে ফোন করেও ডাকা হতে পারে যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয় অফিসাররা, সেক্ষেত্রে ফোন করে ডাকা হয়ে থাকে। তো এবারে যেটা সবচেয়ে ভাইটাল, দেখুন এখানে লেখা আছে 25,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ঠিক করে অ্যাকাউন্ট নম্বরটি দেবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেবেন, এখানে আইএফসি কোড দেবেন, এখানে এমআইসিআর কোড দিয়ে দেবেন, এখানে ব্যাংকের নাম দেবেন, এখানে ব্যাংকের শাখার নাম দেবেন, এখানে ব্যাংকের শাখার অ্যাড্রেসটা দেবেন। এই তথ্যগুলো কোথায় পাবেন, ব্যাংকের পাসবই আছে, পাসবইটা খুলবেন, অর্থাৎ যে পাসবইটা আপনার রয়েছে সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতেই আছে, সেই পৃষ্ঠাটা খুলে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সেই পৃষ্ঠার প্রথম পাতায় লেখা আছে, সেগুলো দেখে দেখে ভালো করে ওই ঘরটা ফিল আপ করবেন। এবারে এখানে যেটা আছে এডুকেশান পারপোস, অর্থাৎ যে আপনি কীরকম আপনার এডুকেশান, অর্থাৎ দেখুন প্রাইমারি সেকেন্ডারি বিদ্যালয়ে যায়নি, তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা, ধরুন আপনি গ্র্যাজুয়েশান করেছেন তো গ্র্যাজুয়েশানে টিক দিয়ে দেবেন। কাস্ট আপনার জেনারেল, এখানে বলে রাখি এসসি এসটি ওবিসি জেনারেল সকলেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য, কোনো রকম কিন্তু কোনো এ নেই যে জেনারেলরা করতে পারবেন না ওবিসিরা করতে পারবেন, এরকম কিছু কোনো বাঁধা ধরা নেই।
এবারে হচ্ছে আপনার ধর্ম কি, ধরুন হিন্দু হয় হিন্দু লিখবেন, যদি বৌদ্ধ হয় বৌদ্ধ লিখবেন, তো যেটা প্রযোজ্য হবে তার পাশে টিক দিয়ে দেবেন। আশা করছি এতটা বুঝতে পেরেছেন। এবারে দেখুন এখানে হচ্ছে গ্রুম ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ দিতে হবে। মহিলাটা যে পাত্রকে বিবাহ করতে চলেছে, অর্থাৎ মহিলার বরের নাম, এখানে হচ্ছে তার বরের নাম লিখবেন, অর্থাৎ যাকে বিবাহ করতে চলেছেন, তো সেই পাত্রের নাম লিখবেন, পাত্রের ডেট অফ বার্থ লিখবেন, পাত্রের একটা রঙিন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে সাঁটিয়ে দিতে হবে। তার মায়ের নাম লিখবেন, পাত্রের মায়ের নাম লিখবেন, পাত্রের বাবার নাম লিখবেন। এবারে দেখুন কারেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, তো এটা আপনাদের নিশ্চয়ই বলার কোনো কিছু নেই, যেভাবে আপনারা আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করেছেন, পাত্রের অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড, অর্থাৎ একটা ঘোষণাপত্র রয়েছে। কী ঘোষণাপত্র রয়েছে দেখুন, এক নম্বরে লেখা আছে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ। এখানে বলে রাখি আপনি যে বিবাহটা করছেন সেটা প্রথম বিবাহ হতে হবে। আপনার একবার একবার বিবাহ হয়ে গিয়েছে, আপনি হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে, আবার বিবাহ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আবেদন করবেন না, সেক্ষেত্রে আবেদন হবে না। প্রথম বিবাহ করছেন তো তখনই কিন্তু আবেদন করবেন। দুই নম্বরে বলা হয়েছে আমার পারিবারিক বার্ষিক আয় 1.5 লাখ টাকার বেশি নয়, ঠিক আছে। 3 নম্বরে বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আমার বাবা মা পশ্চিমবঙ্গে বাস করছেন। তো দেখুন এখানে 3টে অপশান দেওয়া আছে। প্রথমে লেখা আছে আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে জন্মেছি, তো এখানে টিক মারতে পারেন এখানে। আর পরেরটা দেখুন আই হ্যাভ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, যেটা প্রযোজ্য হবে, যদি এটা প্রযোজ্য এখানে টিক মারবেন। মাই পেরেন্টস আর পারমানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে টিক মারবেন। হ্যাঁ ঠিক আছে, তো যেটা প্রযোজ্য হবে সেটা এখানে টিক মেরে দেবেন। এবার আসছি আই অ্যাম 4 নম্বরে, দেখুন আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছরের ঊর্ধ্বে, তো এখানেও আপনারা কী করবেন টিক মেরে দেবেন। এখানে দেখুন এবারে বন্ধুরা কী করতে হবে, এবার হচ্ছে আপনি যে 18 বছরের ঊর্ধ্বে তার জন্য একটা আপনাকে নথি জমা করতে হবে। দেখুন এখানে বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এখানে এতগুলো কিন্তু ডকুমেন্টস আছে। যে কোনো একটা আপনার যেটা আছে সেটা এর সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে তার জন্য একটা সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে একটা ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6 ডকুমেন্টস সাথে যেটা আপনার কাছে রয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস নিয়ে আপনাকে দিতে হবে। এবার আসছি দেখুন এখানে আছে আমার নিজের একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। অবশ্যই সেই মহিলার নামে নিজের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট হলে চলবে না। তার যিনি আবেদন করছেন তার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, তো এখানটা ঠিক মেরে দেবেন। দিয়ে ব্যাংকের পাসবইয়ের জেরক্স এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এবার হচ্ছে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, আপনি যে বিবাহ করছেন তার প্রমাণ কী, তার প্রমাণ হিসাবে আপনাদের যদি বিবাহের নিমন্ত্রণ কার্ড থাকে সেটা দিতে পারেন। বিবাহের নথিপত্র নোটিশ রেজিস্ট্রি করে ফেলেছেন, তো রেজিস্ট্রির সেই ডেট বা রেজিস্ট্রির যে পর্চানামা রয়েছে, যে রসিদটা রয়েছে সেই রসিদটা দিতে পারেন বা স্বঘোষণাপত্র দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে, তো যেটা আপনার কাছে রয়েছে সেটা দেবেন। যদি আপনার কাছে এই দুটো না থাকে তো আপনাকে সেলফ ডিক্লারেশান দিতে হবে, ঠিক আছে। এবারে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। পাত্রের ডেট অফ বার্থের জন্য একটা সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে। তার জন্য দেখুন এখানে এতগুলো ডকুমেন্টস রয়েছে, তো পাত্রের কাছে যেটা রয়েছে পাত্রের কাছ থেকে সেটা চেয়ে নেবেন। তো পাত্রের এই ডকুমেন্টসটা এখানে সাবমিট করতে হবে এবং তার নম্বর এখানে কিন্তু উল্লেখ করতে হবে, যে ডকুমেন্টসটা দেবেন তার নম্বর উল্লেখ করতে হবে। তো মহিলাদের ক্ষেত্রেও সেম, মহিলারও কিন্তু এখানে ডকুমেন্টস নাম্বার যেটা দেবেন, ধরুন অ্যাডমিট কার্ড দিয়েছেন তো অ্যাডমিট কার্ডের নাম্বারটাই ঘরে উল্লেখ করে দেবেন, ঠিক আছে। উল্লেখ করে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা কী করবেন, সিগনেচার করে দেবেন। সিগনেচার এখানে ডেট যেদিন আবেদন করছেন সেই তারিখটা লিখে দেবেন। দেখুন বন্ধুরা এবার আর কিছু করার নেই, এখানে নিচে যে ঘরটি রয়েছে এটা সম্পূর্ণ দেখুন এখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে আর কিছু করার দরকার নেই, আপনাদের এত পর্যন্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মটি কোথায় পাবেন, দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ফর্মটি নেবেন, নিয়ে সেখানে জমা দেবেন। এবারে চলুন কী কী ডকুমেন্টস জমা দেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বা জানিয়ে দিই, চলুন। দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেওয়া হয়েছে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদনের যোগ্যতা, যে সকল মেয়েরা বিয়ে করতে চলেছে তাদের জন্য এই প্রকল্প, আমি আগেই কিন্তু জানিয়েছি। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পাত্রের বয়স হতে হবে 21 বছর, আবেদনকারীর বার্ষিক পরিবার আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আবেদনকারীকে অবিবাহিত হতে হবে, অর্থাৎ আগে থেকে বিবাহ হয়ে থাকলে হবে না, বা এটা কিন্তু প্রথম বিবাহ হতে হবে যেটা আমি আগে জানিয়েছি। আবেদনকারীর অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেখুন বন্ধুরা, বার্থ সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, এটা হচ্ছে মহিলার। পাত্রও ঠিক সেম বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তার বলেছি ডেট অফ বার্থ হিসাবে সে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা ডেট অফ সার্টিফিকেট। পাত্র পাত্রীর পাসপোর্ট ফটো অবশ্যই লাগবে, বিয়ের যে কার্ড সেটা লাগবে, এবং উভয়েরই
উভয়েরই অর্থাৎ পাত্র পাত্রী উভয়ের কিন্তু বসবাসের প্রমাণপত্র দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু অবশ্যই দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু ভুল করলে হবে না, অর্থাৎ মহিলার নিজের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস আমি বলেছি প্রথম তার জেরক্স কিন্তু এর সঙ্গে অবশ্যই দিতে হবে এবং দুজনেরই কিন্তু এক কপি করে ফটো লাগবে। তো বন্ধুরা এগুলোকে নিয়ে ফর্মটি ফিল আপ করে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে দিন যাদের বিবাহ হতে চলেছে খুব শীঘ্রই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।